পরের মাসেই শুরু হচ্ছে আইপিএল। বিসিসিআই অলরেডি আইপিএলের স্কেডিউল প্রকাশ করে দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, আগামী 31শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের 16তম আসরের সফর। আর এবারের আইপিএলে ট্রফি জয়ের জন্য এখন থেকেই মাঠে নামল কলকাতার নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, অভিষেক নায়ারের আন্ডারে মুম্বাইয়ে জোর কদমে প্রস্তুতি সারছে নীতিশ রানা, রিঙ্কু সিং, নারায়ণ জগদীশন, অনুকূল রয় ও বৈভব আরোরারা। হ্যাঁ ফ্রেন্ডস, অলরেডি মুম্বাইয়ে পৌঁছে গিয়েছেন নাইট রাইডার্সের নতুন তারকা প্লেয়াররা। নারায়ণ জগদীশন, তামিলনাড়ুর এই উইকেট কিপার ব্যাটসম্যানটি একমাত্র ভারতীয় উইকেট কিপার যে কলকাতার নাইট রাইডার্সের স্কোয়াডে রয়েছে, তাই তাকে নিয়ে এখন থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছে অভিষেক নায়ার। জোর কদমে মুম্বাইয়ে প্রস্তুতি সারছে তারা, এবং এবছর আইপিএলে কলকাতার নাইট রাইডার্স টিমের প্রথম ম্যাচ রয়েছে 1 এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তাই আইপিএলের 16তম সংস্করণে তৃতীয়বার ট্রফি জয়ের জন্য প্রায় এক মাস আগে থেকেই মাঠে নামল নাইট বাহিনী। হ্যাঁ ফ্রেন্ডস, অভিষেক নায়ারের আন্ডারে মুম্বাইয়ে জোর কদমে প্রস্তুতি সারছে নীতিশ রানা, রিঙ্কু সিংরা। এবছর আইপিএলে চ্যাম্পিয়ন হবার সুবর্ণ সুযোগ রয়েছে নাইট রাইডার্স টিমের কাছে, কারণ এবার কেকেআরের স্কোয়াডে একাধিক ম্যাচ উইনার রয়েছে এবং টি টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অলরাউন্ডার, একাধিক ম্যাচ উইনার অলরাউন্ডার রয়েছে নাইট রাইডার্স টিমে। অ্যান্ড্রে রাসেল, সাকিবুল হাসান, ডেভিড উইজে মতো বিধ্বংসী অলরাউন্ডাররা রয়েছে নাইট রাইডার্স টিমে। তাই এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হবার সুবর্ণ সুযোগ রয়েছে কেকেআরের কাছে। তাই আইপিএল শুরুর এক মাস আগে থেকেই প্রস্তুতিতে নামল নাইট বাহিনী। সো ফ্রেন্ডস, ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও ইন্টারেস্টিং আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।